নমস্কার, আমার নাম উমা গায়েন, উত্তর চব্বিশ পরগনা থেকে। উত্তর চব্বিশ পরগনা আমাদের গ্রাম। আমার বাচ্চা ছোটবেলা থেকে দুধ খেতে গেলে বিষম লাগতো ও কষ্ট হতো, আর চোখের ডালি ওপরে নিয়ে সবুজ হয়ে যেত, আর বুকের রাউন্ডগুলো একটু দমের কষ্ট হতো। গ্রামে ডাক্তার দেখিয়েছে, দেখালে ডাক্তারবাবু বললেন ওর হার্টে একটু সমস্যা আছে। একজন থেকে অ্যাড্রেসটা নিয়ে মহুয়া ম্যাডামের কাছে চলে এসেছি। ম্যাডাম এখানে এসে রিপোর্ট করে দেখে ওর হার্টের ফুটো আছে। তারপরে ম্যাডাম বলল ওকে অপারেশন করতে হবে। তা আমরা তো ভীষণ চিন্তিত ছিলাম, এরকম ছোট একটা বাচ্চা, এরকম এত বড় সমস্যা। ম্যাডাম বললো অপারেশন করলে ভালো হয়ে যাবে। তারপরে এখানে ভর্তি হলাম, ওর পরে বাচ্চা এখন সুস্থ। এই যে সময়, করোনার সময় আমরা যে বারেন্টিকার হসপিটালটাকে হেল্প পেয়েছি, মহুয়া ম্যাডামও আমাদের যে সাহস দিয়েছেন, বাচ্চাটা ভীষণভাবে রোগে ভুগছিল, উনি ম্যাডাম সাহস দিয়েছে যে এখানে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে অল্প দিনের মধ্যে। খুব বেশি পয়সা ও খরচা হবে না, এখানে সিস্টারেরও খুবই ভালো পরিষেবা, আরও আদার্স অনেকে আছে তাদেরও খুব ভালো পরিষেবা। এখানে কোনো আমার বাচ্চাকে নিয়ে কোনো সমস্যাই, যে বাচ্চাটা অবহেলায় দেখছে এরকম কোনো সমস্যাই নেই। ছমাসের বেবি মোহনাকে যখন আমাদের কাছে আনা হয়, ওর বাবা মা যে কারণে আনেন সেটি হচ্ছে হার্ট ফেলিওরের লক্ষণ দেখা দেয়। যেমন বাচ্চাটি যখন মাতৃদুগ্ধ পান করতে থাকে তখন হাঁপিয়ে যায় এবং কপালটা ভীষণভাবে ঘেমে যেতে থাকে, এক্সেসিভ সোয়েটিং হতে থাকে। তাছাড়াও বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে এবং ওয়েট গেনটাও ঠিক মতো না হতে থাকার জন্য ওদের মনে হয় হার্টে কোনো সমস্যা আছে কি না দেখবার জন্য আমাদের কাছে নিয়ে আসে। আমি ওকে ক্লিনিক্যালি এক্সামিন করে এবং ইকোকার্ডিওগ্রাফি করে দেখতে পাই ওর পেটেন্ডাক্টাস আর্টেরিওসাস বা পিডিএ নামে হার্টের একটি জন্মগত সমস্যা রয়েছে, এবং তার সঙ্গে হার্টের সাইজটাও বেশ বড় হয়ে আছে এবং লাংয়ের প্রেশারও যথেষ্ট বেশি আছে। এইসব থাকার জন্য আমি ওনাদেরকে পরামর্শ দিই যে এই পিডিএটি ক্লোজ করতে হবে। ওনারাও বুঝতে পারেন যে সিচুয়েশনের আর্জেন্সি এবং কয়েকদিনের মধ্যেই ওনারা আমার আন্ডারে ভর্তি হয়ে করে দেন বাচ্চাটিকে। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফিক পদ্ধতি বা পায়ের শিরার মধ্যে দিক দিয়ে গিয়ে মাইক্রোস্কোপিক্যালি বা মাইক্রোসার্জারি, যেকে কলোকালি বলা হয়, ডিভাইস বসিয়ে দেওয়া হয়, একটি বোতামের মতো স্ট্রাকচার দিয়ে সেটিকে বন্ধ করে দেওয়া হয়। তার ফলে যেহেতু ওর ওপেন হার্ট সার্জারি লাগে না, সেই জন্য 48 ঘন্টার মধ্যে ওকে আমরা ছেড়ে দিতে সক্ষম হই। এখন প্রশ্ন হচ্ছে পিডিএ বা পেটেন্ডাক্টাস আর্টেরিওসাস কীভাবে বোঝা যেতে পারে। এটি দু ধরনের প্রেজেন্টেশন হয়। অনেক সময় বাইরে থেকে এর কোনো সিমটম থাকে না, মানে যখন কোনো পেডিয়াট্রিশিয়ান চাইল্ড স্পেশালিস্ট বুকের উপরে স্টেথো বসান তখন উনি একটি অ্যাবনর্মাল সাউন্ড শুনতে পান এবং উনি সন্দেহ করেন হয়তো পিডিএ আছে, সেরকম অবস্থায় আমাদের কাছে পাঠান। আমরা ইকো করে দেখতে পাই পিডিএ বা জন্মগত হার্টের সমস্যা রয়েছে। এই ধরনের বাচ্চার যার কোনো সিমটম থাকে না তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা 1 থেকে 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারি, কিন্তু অন্যদিকে বেবি মোহনার মতো যদি হয়, মানে জন্মগত হার্টের সমস্যাটি পিডিএ আছে এবং তার জন্য হার্ট ফেলিওরের লক্ষণ দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে তাকে তাড়াতাড়ি বন্ধ করতে হবে, ফেলে রাখা সম্ভব না। যদি আপনাদের কোনো বাচ্চার ক্ষেত্রে মনে হয় হার্ট ফেলিওরের লক্ষণ, যেগুলো আমি আগেই বলেছি, মাতৃদুগ্ধ পান করতে অসুবিধা হওয়া, এক্সেসিভ ঘেমে যাওয়া, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করা, ওজন ঠিকমতো না বৃদ্ধি হওয়া, এগুলো যদি থাকে তাহলে নিকটবর্তী চাইল্ড স্পেশালিস্টের পরামর্শ নিন এবং আলোচনা করুন যে হার্টের জন্মগত অসুখ থেকে এগুলো হচ্ছে কি না, সেক্ষেত্রে নিকটবর্তী কোনো পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের সঙ্গে পরামর্শ করুন।